সকল 300 প্রার্থী আমেরিকান 72 জন সবাই পার হয়ে যাবে এটা কি নির্বাচনটা আন্তর্জাতিকভাবে একটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে কিনা আর কথাটা বোঝা গেছে আমি পরিষ্কার করে বোঝার চেষ্টা করছি যদি কেউ বল কেননা আমরা বিশ্বাস করতে পারছি না আমরা জাতীয় পার্টিকে এখন বিশ্বাস করতে পারছি না মজিবুলের জন্য একটা কথা বলতেছে ওদিকে আপনার রসনের সাথে মুখপাত্র রংপুরে রাঙ্গা আর একটা কথা বলছে কাজে এরা তো বিএনপি এবং জাতীয় পার্টি মুক্তরান এফিট আর ওফিট অ্যাডভান্স করেছিলেন তখন মনোনয়ন বোর্ডে মানে যেদিন গণভবনে মিটিং হয় এখন নিশ্চিত হয়েছিলেন তিনি বলছেন যে আপনারা যারা মনোনয়ন পাচ্ছেন তারা দামি প্রার্থী নিজের ভাই ভাস্তা বোন দামন মনোনয়ন কিনবেন বলছে এই কারণে যেটা ফাঁকা মারে আপনি করার চেষ্টা করবেন না তাহলে নির্বাচনটা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং ওই বিএনপি যে কৌশল করতেছে আর জাতীয় পার্টি যে তুলে নেয় ফর্মগুলো তাহলে আমরা ওই একটা বিপদের মধ্যে সম্মুখীন হবে আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্য হবে না সেই জন্য প্রতিযোগিতামূলক নির্বাচন এই কারণে বলা হচ্ছে দামি প্রার্থী কিন্তু এখন স্পষ্ট এটা দামি প্রার্থী মানে এখানে যেটা বলা হয়েছে স্পষ্ট হবে এটা আজকে তো চিঠি আমরা চিঠিটা পেয়েছি এবং টেলিফোনও আমাদের জানানো হয়েছে এটা ভুল বোঝাবুঝির কোনো কারণ নাই এরা তাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়েছে তাদেরকে পরিষ্কার করা হবে